ঢাকার পশ্চিম রাজাবাজারে দৃষ্টিনন্দন ছাদ কৃষি গড়ে তুলেছেন কানাডা প্রবাসী প্রকৌশলী মোস্তফা জামান শিবলি। করোনা মহামারীতে দেশের মাটিতে অবরুদ্ধ সময়টিতে তিনি বিনিয়োগ করেছেন বাসার ছাদে। বিষমুক্ত ফসলের নিশ্চয়তার পাশাপাশি পেয়েছেন বিশুদ্ধ নিঃশ্বাসের ক্ষেত্র। প্রিয় দর্শক, আরও জানাচ্ছেন শাইক সিরাজ। পেশায় প্রকৌশলী, তাই ফাঁকা ছাদে নতুন স্থাপনার চিন্তা না করে টবে গাছ লাগিয়েও ভিন্ন এক সবুজের স্থাপনা গড়তে সক্ষম হয়েছেন প্রকৌশলী মোস্তফা জামান শিবলি। আমরা যখন করোনায় অ্যাটাক হলাম, বাসায় আইসোলেশন, কারোর সাথে যোগাযোগ নেই, ছাদে এসে দেখতাম যে ছাদ অ্যাবান্ডেন পড়ে আছে, তোই তখন আস্তে আস্তে আইডিয়া বের হলো। তখন আপনাদের চ্যানেল দেখতাম, আমরা ইউটিউব দেখতাম, ওখান থেকে আইডিয়া করলাম ওয়াই নট আমরা শুরু করি অল্প দিয়ে শুরু করি। নিচে টবের সারি, উপরে মাচা, সবখানেই দরকারি উদ্ভিদ, সবখানেই ফল ফসলের আয়োজন। এটা তো মূলা। জি হ্যাঁ, এটা লালটা এখনো গ্রো হচ্ছে, এটা হবে। শাক খাচ্ছেন, মূলা খাচ্ছেন, কুমড়ো খাচ্ছেন, এখনো শুরু হয়নি পুরোপুরি। আপনার এখানে রক মেলন যে করছেন, জি এটা তো এসে গেছে অলরেডি। হ্যাঁ আলহামদুলিল্লাহ এসে গেছে, এখানে চলে এসেছে। আপনার তো লাউ বোধ হয় কিনতে হয় না, কোনো কিছু কিনতে হয় না আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কিনছি না আর কি আপাতত। এর মধ্যে রয়েছে ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যবস্থা, রয়েছে বীজ ও চারা উৎপাদনের আলাদা কক্ষ, একটা জার্মিনেশন রুম, আমাদের ভেজিটেবল, তারপরে আমাদের এদের মুরগিদের খাবার দাবার, আমাদের এক বছরের সিড কালেকশন, আমাদের নিজেদের বাইরে থেকে আনা বিচিত্র ফল ফসল ও উদ্ভিদের প্রতি টান প্রকৌশলী শিবলির, সে সঙ্গে প্রযুক্তি ব্যবহারেও সিদ্ধহস্ত, তাই কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নিতে পারছেন এই আয়োজন। আমার সবসময় ইচ্ছা ছিল যে আমরা যেন ফ্রেশ জিনিসটা পাই, যেটা পয়জনাস কোনো জিনিস যেন আমরা না খাই। আরেকটা জিনিস সবাই বলে যে অর্গানিক পসিবল না, 100% পসিবল না, তা আমার কথা ছিল যে আমরা ট্রাই করতে পারি, আমরা ট্রাই করে মানে অ্যাটলিস্ট সবাইকে যেন বলতে পারি যে ইয়েস দিস ইজ 100% অর্গানিক, যে কোনো রকমের ফার্টিলাইজার পেস্টিসাইড না। এখানে প্রতিদিন নতুন কিছু সন্ধান পাচ্ছে নতুন প্রজন্ম। ভালো লাগে এখানে আসতে? নিরাপদ খাদ্য উৎপাদন ও সুস্থ থাকার চেষ্টায় এরকম গঠনমূলক ছাদ কৃষির একটা বড় ক্যানভাস হচ্ছে এটি, যা প্রমাণ করেছেন মোস্তফা জামান শিবলি। জীবনের বহু উচ্চতা পেরিয়ে এসে তিনি বলছেন যে যে কোনো পরিবারের জন্যে এরকম একটি ছাদ কৃষি খুব প্রয়োজন। তার এই ছাদ কৃষিটি অন্য অনেকের জন্যই হতে পারে অনুকরণীয়। ঢাকার পশ্চিম রাজাবাজার থেকে শাইক সিরাজ, চেন্নাই।